after the outrage against the cancellation of two papers for matricular exams under SEBA Board of Assam. The Barak Democratic Front has demanded for a separate board and a council for Barak Valley's three districts of Kachar, Karimganj and Hailakandi, as well as neighbouring Dima Hasao and Karbi Anglong. Barak Democratic Front's chief convener, Pradeep Datta Royal, while demanding a separate board, said on Tuesday that students of Barak Valley are fed up with the unprofessionalism by SEBA. ডেমোক্রেটিক ফ্রন্টের এক কার্যকরী কমিটি সবাই সিদ্ধান্ত হয়েছে যে বরাক উপত্যকার মানুষ সেবার উপর এতটাই বিরক্ত হয়েছে যে গত কিছুদিন ধরে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে উত্তরপত্র ফাঁস হওয়া নিয়ে সেবা যে তুগলুকি রাজত্ব করে চলেছে সেই কারণে বরাক উপত্যকার মানুষের সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সেপারেট সেবার বোর্ড লাগে এবং আমাদের হায়ার সেকেন্ডারি কাউন্সিল লাগে আমরা আর আসামের সেবার সঙ্গে আসামের হায়ার সেকেন্ডারি কাউন্সিলের সঙ্গে থাকতে চাই না আমরা যেভাবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে 10 বছর ধরে আন্দোলন করে এনেছে আমাদের পড়াশোনা আজকে 3-4 হাজার ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করছে আসামের ছেলে মেয়েরাও পড়াশোনা করছে ঠিক একই উপায়ে আমরা আকসার মতোই এই সেপারেট বোর্ড এবং কাউন্সিলের জন্য আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি আসাম সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আপনি বরাক উপত্যকার ছেলে মেয়েদের সঙ্গে আসাম ভ্যালির ছেলে মেয়েদেরকে মেশাবেন না আমাদের জীবন নষ্ট করতে দিতে চাই না আমরা আমরা চাই এই বিধানসভায় এই বাজেট অধিবেশনে বিল আনুক সরকার যে বরাক উপত্যকার জন্য সেপারেট সেবার বোর্ড এবং হায়ার সেকেন্ডারি কাউন্সিল দেওয়া হলো আর এই শিক্ষামন্ত্রী হচ্ছে আবাস ট্যাব তার কোনো ক্ষমতাই নেই আজকে পরীক্ষা বাতিল হবে ঘোষণা করছে কে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী বলছে পরীক্ষার পত্র বাতিল হয়নি এগুলো কী চলছে ছাত্রদের জীবন নিয়ে ভবিষ্যৎ নিয়ে ছিলিমিলি খেলা চলছে আজকে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করতে চাই যে আপনি নিজে ছাত্রদের কল্যাণের জন্য স্কুটি দিচ্ছেন এই বৃত্তি দিচ্ছেন কিন্তু একটা পরীক্ষা নিতে পারছে না সেবা সেটার ব্যাপারে সরকারের এত মাথা ব্যথা কোনো দেখতেই পাচ্ছি না আমরা আজকে এই যে সেবার চেয়ারম্যান বানিয়ে রেখেছে জয়ী সে 8 বছর ধরে চেয়ারম্যান হয়ে বসে আছে আজকে তাকে কেন স্মরণ হচ্ছে না 8 বছর কী করে থাকে সে তো ব্যর্থ হয়েছে সেবা সম্পূর্ণরূপে ব্যর্থ এবং সেবার জন্য এই সেবার টুকরোকে রাজত্বের জন্য আমরা বরাক উপত্যকার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে অন্ধকারের মধ্যে ঠেলে দিতে পারি না তাই আমরা চাইছি সরকারের কাছে আবার বলছি যে আমাদের বরাক ভ্যালি এনসি হিল কার্বি আংলংকে মিলিয়ে সেপারেট বোর্ড করে দেওয়া হোক সেপারেট হায়ার সেকেন্ডারি কাউন্সিল করে দেওয়া হোক